রবি তুই কিন্তু এবার বেঁচে গেলি, সমস্ত টিচার স্টাফ প্রিন্সিপাল সবাই আমাদের পেছনে লেগেছে, সবাই বলছি আমরা ক্লাসে বসার থেকে আমরা ক্লাসের বাইরে গুন্ডামি মস্তানি বেশি করি। আমি বুঝতে পারছি না যে ক্লাসে বসে আমরা করবটা কি। আমি বা কি করে বলবো, হ্যাঁ ক্লাসে গিয়ে আমরা কি করব। কিন্তু এটা তো তুই জানিস যে কলেজের বাইরে গিয়ে তুই কি করবি। আমি তো সেটাও জানি না কলেজের বাইরে বেরিয়ে আমি কি করব, কি হবে ফিউচারে আমার, এটা সব টিচারই জানে। শেষ পর্যন্ত তুই আর কিছু না হোক তোর বাবার বিজনেস আছে সেটা সামলাবি, আমার তো সেরকম কিছু নেই, কি করব আমি। আরে সেই জন্যই তো আমরা দুজনে ক্লাসের বাইরে। রবি আমার ফিউচার শুধু বইয়ের উপর ডিপেন্ড করবে না, আর সেই বই আমার ফিউচার তৈরি করতে কোনো সাহায্য করবে না। আরে তুই যেমন আমিও তেমনি যেন একই মানুষ, সেই জন্যই হয়তো এত ভালো জমে গেছে। চল দেখ, এই 3 বছর ধরে কলেজে এসে একটা জিনিস বোঝার চেষ্টা করছি আমি, যে স্টুডেন্টরা ক্লাসে গিয়ে বসে তারা ওখানে বসে করেটা কি। এর দুটো কারণ হতে পারে অখিল, কেউ হয়তো ভয় গিয়ে বসে আর কেউ হয়তো বিরাট অন্যায় হয়ে যাবে এই অপরাধ বোধে বসে। না না, এবার কিন্তু তোকে ক্লাসে গিয়ে বসতে হবে, তা না হলে আবার ঝামেলা হবে। দেখ প্রফেসর মাথুর, তোর জন্য অনেক লড়েছেন বেচারা। বেচারা নরম হয়ে পড়ছিস ওর উপর? আসলে আমি চাই না কেউ আমার জন্য লড়ুক, আমার চাই না কারোর উপকার। আমাকে নিচু করে দিয়েছে ওর দয়ার দান, আমাকে ভালো পথে আনতে চাইছে। আগের থেকে এখন আরো বেশি ঘৃণা করি আমি ওকে। আশ্চর্য ছেলে তুই রবি, যে তোকে সাহায্য করতে চাইছে তুই তাকে ঘৃণা করিস, যে তোকে ভালোবাসতে চাইছে তুই তাকেও ঘৃণা করিস। আরে কমপক্ষে সেই লোকটাকে তো দেখ। আমি শুধু ঘৃণাই করতে পারি, জানি না আমি জীবনে শুধু ঘৃণাই পেয়ে এসেছি বন্ধু, এই জন্য আমি শুধু ঘৃণাই দিতে পারি জীবনে, বুঝলি।